হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা ছিল পুজো শুরুর মুহূর্তে, পুজো শুরুই হয়ে গেছে। এটা সানডে ছিল, তো সানডেতে মেবি তৃতীয়া বা চতুর্থী কিছু একটা ছিল, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমরা সানডে ছিল বলে বেরিয়েছিলাম, ওর একটা কাজও ছিল কাকুরগাছিতে, তো ওই কাজটা করে আমরা প্ল্যান করেছিলাম কিছু ওই সাইডে সাউথ কলকাতার ঠাকুরগুলো দেখব। তো এটা দেখো, আমরা বেরিয়েছিলাম এখান থেকে, শ্রীভূমি ক্রস করে পার হচ্ছিলাম, তো তখনও দিনের আলো ছিল। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে গেছিলো কাকুরগাছিতে। তো ওখানে ও কাজটা কমপ্লিট করার পরে আমরা বেরিয়েছিলাম আশেপাশে ঠাকুরগুলো দেখার জন্য। তো দেখো, ওর কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত অন্ধকার হয়ে গেছিলো আর চারিদিকে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছিলো। এইটা দেখো, আমরা ফার্স্ট দেখেছি, এটা বেশ সুন্দর করে বানিয়েছিল এটা একদম। আর চারিদিকে লাইটিং একদম খুব মানে ভালো লাগছিলো, পুজো পুজো ভাবটা আসছিলো। দেখো, এটা নৌকার, আই থিঙ্ক নৌকার মতো কিছু একটা থিমে বানিয়েছিল, বাট নো এন্ট্রি ছিল, তখনও কাজ চলছিল। তো সব জায়গায় আমরা যেখানে যেখানেই গেছিলাম আশেপাশে কাজ ইনকমপ্লিট ছিল। এখানে দেখো, ঠাকুরটা বুড়োটা এখনও সাজানো হয়নি, মুকুট লাগানো হয়নি। তো আমরা আশেপাশে ঠাকুরগুলো দেখতে দেখতেই পার হচ্ছিলাম, লাইটিংগুলো অন্তত জ্বালিয়ে দিয়েছিল, ওই জন্য খুব খুব সুন্দর লাগছিলো, খুব মানে পুজোর ভাইবটা আসছিল, মনটা একদম ভরে যাচ্ছিল। তো সানডে ছিল বলেই বেরিয়েছিলাম। এখানে দেখো, ঠাকুরের পর্দা লাগানো রয়েছে, এখনো পর্যন্ত ওপেন করা হয়নি। তো আমরা লালাবাগান, যেটা সর্বজনীন রয়েছে, ওখানে এসেছিলাম। লালাবাগান নবাঙ্কুরের জন্যই আমরা মেনলি এই জায়গাটায় এসেছিলাম, যেহেতু এটা কাকুরগাছির কাছাকাছি, ফুলবাগান মেট্রোর কাছাকাছি। তো তখনও ওপেনিং এখানে হয়নি, এই লালাবাগান সর্বজনীন যেটা ছিল, পুজো মণ্ডপ, সর্বজনীন পুজো, ওখানে তখন ওপেনিং স্টার্ট হয়নি। তো আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, দেখো নমস্কার করছে, যিনি এসেছিলেন ওপেনিং সেরেমনিতে ফিতে কাটার জন্য, তিনি একজন খুব বড় মঠের মহারাজ, সত্যানন্দজি মহারাজ। তো উনি এই ঠাকুরের উদ্বোধনটা করবেন, ওপেনিংটা করবেন। তো আমাদের লাকটা খুবই ভালো ছিল ওই সময় আমরা পৌঁছেছিলাম। তো চলো দেখে নিই ঠাকুরটাকে, আপনাদেরও দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঠাকুর দেখা পুজোর। পুজো তো চলে গেছে, কিন্তু আপনাদের দেখিয়ে দিই আমরা কীভাবে পুজোটাকে কাটিয়েছিলাম। ভিডিওগুলো অফিস থাকাকালীন আমি তৈরি করতে পারছি না, খুবই মানে সময় লেগে যাচ্ছে। কাল যেহেতু সানডে, ওই জন্য আমি স্যাটারডেতে এগুলো রেডি করছি। আশা করি আপনাদের এগুলো কাল আমি দিয়ে দিতে পারবো সানডেতে। তো দেখো আমরা কী কী দেখেছিলাম, দেখো পর্দাটা তোলা হলো ফাইনালি, ঠাকুরের দর্শন করা গেল। তো চলো আপনাদের দেখিয়ে দিই, কি সুন্দর এই ঠাকুরটা, খুব খুব সুন্দর লেগেছিল আমাদের। লাইটিংটাও খুব সুন্দর ছিল, এটা ছোটখাটো একটা প্যান্ডেল বানানো হয়েছিল, বাট খুব সুন্দর দেখতে ছিল গোল্ডেন কালারের প্যান্ডেলটা। ঠাকুরটা তো অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর ছিল ঠাকুরটা দেখতে। তোমরাও দেখো, দেখলেই বুঝতে পারবে। আমরা ভেতরে প্রবেশ করছিলাম সবাই মিলে, তো বাচ্চাটার জুতোয় লাইটিং জ্বলছিল, ওটাই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম, হঠাৎ করে কি মনে হলো জানি না। তো দেখো ঠাকুরটার ফাইনাল লুক, লালাবাগান সর্বজনীনের পুজো যেটা হয়েছিল সেই ঠাকুরটার ফাইনাল লুক, এত সুন্দর না এই ঠাকুরটা, মানে মন ভরে গেছিল একদম। ফার্স্ট ঠাকুর আমাদের এটাই দেখা ছিল, মন একদম পুরো প্রফুল্লিত হয়ে গেছিল। তো দেখো পুরো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে, ঠাকুরটা তো জাস্ট অসাধারণ ছিল, মানে যতক্ষণ তাকিয়েছিলাম আমি ঠাকুরটার দিকে একদম মন ভরে গেছিল আমার। অনেকক্ষণ আমি এখানে ছিলাম, আমরা অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করেছিলাম, পুজোটা দেখেছিলাম কিভাবে কি পুজো হয়েছিল, যিনি মহারাজজি ছিলেন উনি পুজো করেছিলেন এখানে। তো তারপর আমরা বেরিয়ে এসেছিলাম, বাইরে এখানে কীর্তন হচ্ছিল, ওখান থেকে বেরিয়ে এসে আমরা লালাবাগান নবাঙ্কুর সংঘ যেটা, ওখানে চলে এসেছিলাম, যেখানে হচ্ছে ইকো ফ্রেন্ডলি প্যান্ডেলটা বানানো হয়েছিল পুরো গাছপালা দিয়ে নার্সারি মতো, বাট ওটা ওপেন হয়নি। তখন টাইম ছিল 7:45 আর ওটা ওপেনিং টাইম ছিল 8:30 নাগাদ, তো অতক্ষণ আমরা ওয়েট করিনি ওখানে। তো এটা আমি পরেও গেছি, আপনাদের পরে যে ভিডিওগুলো আসবে ওটাতে আপনাদের থাকবে এই প্যান্ডেলটা, খুব সুন্দর। তারপর আমরা ওখানে ক্রস করে গেছি, ওখানে সাইডে কোথাও গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না, তো ওই জন্য আমরা এগিয়ে গেছিলাম। তো এগিয়ে গিয়ে আমরা অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম, সবগুলো
ক্যাপচার করতে পারিনি, যদিও ফোনটা কাছে ছিল না, কিন্তু যেগুলো ক্যাপচার করতে পেরেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। তো দেখো এখানে আমরা এসেছিলাম, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, এটার আলাদা একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। এটাতে না প্রচুর ভিড় হয়েছিল ওই দিনটায়, সানডের দিনটা, আমি জানি না এত ভিড় কেন হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল এনে, আই থিঙ্ক সানডে ছিল বলে এতটা ভিড় হয়েছিল। ও দিদিকে দেখাচ্ছিল, দিদি দেখে খুবই খুশি হয়েছিল। এটা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের ইউএসএতে যে লাস্ট ফিগার্সে আছে স্ফিয়ার, দ্য স্ফিয়ার, ওটার অনুকরণে এটা বানানো হয়েছিল। খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা। আমার আলাদা একটা ভিডিও আছে এটার উপরে, আমি আলাদা আগেই দিয়ে দিয়েছি ভিডিওটা, তোমরা গিয়ে দেখে নিও, খুব সুন্দর এটা পুরো ভিডিওটা আমি বানিয়েছি। তো বেশ মজা হয়েছিল এখানে এসে। তো এখানটায় মেলার মতো বেশ করা হয়েছিল, খুব সুন্দর চারিদিকে, বাচ্চারা খুব মজা করছিল এখানে। দেখো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখানে বেরিয়েছিল প্যান্ডেলে। তো এটা হচ্ছে কি চেতলা অগ্রণী, যেটা ওখানে আমরা চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার থেকে চেতলা অগ্রণীতে। দেখো ভিড়ে পুরো একদম উপচে পড়েছে ভিড়, প্রচুর ভিড়। আমাদের এখানে এক ঘন্টা মতো লেগেছিল ঠাকুর দেখতে, আমরা 10টার দিকে লাইন দিয়েছিলাম, তো আমাদের 11টা বেজে গেছিল ঠাকুর দেখতে দেখতে দেখতে। এখানে বেনারসের থিমটা করা হয়েছিল, বেনারসের যে গঙ্গা প্রদূষণ ওটাই এখানে বানানো হয়েছিল। খুব খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, কিন্তু প্রচুর ভিড় থাকার জন্য ভালোভাবে আমরা এটা দেখতে পারিনি, বাট যতটা দেখতে পেরেছি ক্যাপচার করতে পেরেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানটায় বেনারস তো যারা যারা যেতে পারেনি, আমিও এখনও যেতে পারিনি বেনারস, ও দুবার কি তিনবার ঘুরে এসেছে, আমার এখনও সুযোগ হয়নি। তো আমি অবশ্যই বেনারস যাবো, তার আগে এই ফিলিংটা, বেনারসের ছোটোখাটো ফিলিংটা নিয়ে নিয়েছি, খুবই সুন্দর লাগছিল। তোমরা যারা যারা গেছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। তো দেখো বেনারসের এই পুজো হচ্ছে, পুজোর যে থিমটা ওটা এখানটায় বানানো হয়েছিল। ভিড়ের মধ্যে আমি ঠিকঠাকভাবে মোবাইল হ্যান্ডেল করতে পারছিলাম না, তবুও যতটা ক্যাপচার করতে পেরেছি সেটাই দেখে নাও। ওখানে দেখো পুজো করছিল, অনেক মানুষও রয়েছে ওখানে, পুরোহিত সেজে বেনারসে যে আরতি হয় গঙ্গা ঘাটে ওটাও এখানে হয়েছিল, কিন্তু ওই সময় হচ্ছিল না। তো দেখো খুব সুন্দরভাবে এটা বানানো হয়েছিল, এখানে শিবজির একটা মূর্তি করা হয়েছিল, নিচে জলও ছিল। তো চেতলা অগ্রণীর এই বেনারসের থিমটা এই বছরের 2024-এর দুর্গা পুজোর আমার খুব ভালো লেগেছিল। দেখো এখানে জলটা কি সুন্দর পরিষ্কার টলটল করছে, একদম গঙ্গা জলের মতন। গঙ্গা জল যদিও এতটা পরিষ্কার নয়, ঘোলাটে, যেটা প্রদূষণের কারণে হচ্ছে, ওটাই এদের থিম ছিল মেনলি। তো খুব খুব সুন্দর করেছিল, পার্সোনালি আমার এই চেতলা অগ্রণীর প্যান্ডেলটা খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো দেখো আমরা এখন ভেতরে এন্ট্রি করব। তো ভেতরে তো আমরা জাস্ট এক মিনিটও মনে হয় দাঁড়াতে পারিনি, তার মধ্যেই এত সুন্দর ভিউ দেখো ক্যাপচার করেছি আমি। তো ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, সিটি মেরে মেরে তো কান পুরো তালা লাগিয়ে দিচ্ছিল, ওই জন্য আমি সাউন্ড অফ করে তোমাদের আমি ভাবলাম মুখে কিছু বলে দিই। দেখো এখানে প্রদীপ প্রজ্বলিত কি সুন্দর করা হয়েছে, ঠাকুরটা তো জাস্ট অসাধারণ লাগছে। তো আমি বেশি ভিডিও ক্যাপচার করতে পারিনি, দেখো ফটোগুলো আমি যেগুলো ক্যাপচার করেছি সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি। খুব খুব সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা, ঠাকুরটাও খুব সুন্দর ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা দেখো এখানে মেলা চলছিল, নাগরদোলায় চড়াই আমার খুব শখ ছিল, কিন্তু সময়ের অভাবে যেহেতু রাত হয়ে গেছিলো, 11:30 মেবি বেজে গেছিলো তখন, তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। মেলাটা খুব সুন্দর হচ্ছিল ওখানে, এখানটায় ইয়ারিং ছিল, জুয়েলারি ছিল, বিভিন্ন ধরনের চাট ছিল ওখানে, আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো কিন্তু আমি তখন খেলাম না, ভাবছিলাম যে পরে আবার অন্য জায়গা থেকে খেয়ে নেব। কিন্তু ও না তখন থেকে পানের একটা দোকান দেখেছিল, মেবি পান পান করে যাচ্ছিল তখন থেকেই। তো ফাইনালি দেখো এখানটায় আইসক্রিম ছিল, আইসক্রিম আমার ঠান্ডা লাগার জন্য আমি আইসক্রিম খাইনি, ওই জন্য মুডটা অফ হয়ে গেছিল, ও খুব এনজয় করছিল। তো তারপরে ওর পান খাওয়ার খুব ইচ্ছা ছিল, এখানে দেখো বাদশাহী বেনারসি পান ও ফাইনালি একটা পেয়েছিল, তারপর ফায়ার পান ওখানে ছিল, বাট নর্মাল পানটাই ও খেলো।
তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে খুব মজা করেছিলাম, দেরিও হয়েছিল বাট ভালো লেগেছিল। এটা হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলটা। তো শ্রীভূমি আমরা পরে যেতে পারিনি এই বছরটা, তো খুব ভালো করেছিল ওখানটায়। সাউথ ইন্ডিয়ার মন্দিরটা করেছিল ওখানে, তিরুপতি মন্দির। তো আমরা প্রত্যেক বছরই যাই বাট এই বছর পাড়ায় আমাদের পুজো থাকায় আমাদের ঠাকুর যেহেতু আমরা দিয়েছিলাম এবার, ওই জন্য আমরা এবার বেশি ঘুরতে পারিনি। যতটা ঘুরতে পেরেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা খুব সুন্দর করেছিল যেটা শ্রীভূমির স্পোর্টিং ক্লাব, তো খুব ভালো ওই দিনটা আমরা কাটিয়েছিলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো, যারা যারা যেতে পারোনি চেতলা আর সন্তোষ মিত্র স্কোয়ার, তারা দেখে নিতে পারো। আমরা আমার আরেকটা ভিডিও আছে সন্তোষ মিত্র স্কোয়ারের উপর, ওটাও তোমরা দেখে নিতে পারো। তো আমি অনেকটা বকবক করে ফেলছি, আর বকবক করবো না। তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিতে চাই। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। কলকাতাকে ভালোবাসো, সুস্থ থাকো, ভালো থাকো।